প্রথমে হইলো কি স্বপ্ন, মানুষের সব স্বপ্ন না থাকলে কিচ্ছু হয় না, প্রথম জিনিস। সো টু এভরিবডি ড্রিম বিগ ইনশাআল্লাহ, অ্যান্ড ইনশাআল্লাহ আল্লাহ উইল গিভ ইউ তৌফিক, আল্লাহ তৌফিক দিবা। প্রথম জিনিস হইলো কথা, এটা আসলে আমার স্বপ্ন 12-13 বছর ধরে। প্রথমে মাঠ করতাম, এখন করিলছি মাঠ ইগুদ্বিতে থাকবো, কনভেনশন সেন্টার আমরা একটা কনভার্ট করতে পারবো, রেস্টুরেন্ট তো অবশ্যই আছে বাইরে, সো সবটাও আছে, সবার লাগে একটা ফেসিলিটি রাখছি, ফ্যামিলি পরিবেশও থাকবো ভালো ইনশাল্লাহ, প্লেয়ার আনতে খেলবা তার লাগে আলাদা একটা ফেসিলিটি রাখছি, ফিসে দিই যেন খেওর মাঝখানেও ডিস্টার্ব হয় না, ফ্যামিলির একটা ডিস্টার্বেন্স থাকে না। সো ইনশাল্লাহ আইবা, আমরা 10 তারিখ হইলো গিয়ে আমরা পাবলিক লঞ্চ, সো আমার ইনভিটেশন রইলো সবার লাগে, প্লিজ সকল প্রবাসীরা যারা অনেকেই আছেন তাদের জায়গা জমিগুলো পড়ে আছে, সেখানে যদি তারা কোনো ভালো উদ্যোগ নেন এবং ভালো উদ্যমী কোনো কিছু করেন তাহলে অবশ্যই আমরা সিলেটবাসীরা উপকৃত হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে যেটা এখানে আমি যে একটু আগে উদ্বোধন করলাম সেটা আসলে খুবই প্রশংসার এবং আমরা মনে করি সিলেটের মানুষের জন্য সেটা উপকৃত হবে। সম্মানিত লন্ডন বাংলা বয়েসর ভিউয়ার্স সকল, আমি আপনাদের অভিনন্দন জানাই আর শুভেচ্ছা জানাই আর এই লন্ডন বাংলা বয়েসের মাধ্যমে যারা সিলেটবাসী, সিলেটে যারা অবস্থানরত আছেন এবং প্রবাসে যারা আছেন সকলের অ্যাভেলন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই প্রজেক্টটা করা হয়েছে আমার ফ্যামিলির পক্ষ থাকিয়া, আমার দুই ভাই এবং ছেলে লন্ডন থাকে, আমিও দীর্ঘদিন লন্ডন আসলাম, আমার জন্ম এই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে, আমার জন্মস্থান রে আমি মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে মায়ার মাটি যেটা আমার জন্মস্থান, আর এই মাটির টানে আমি দীর্ঘ 12 বছর থাকি বাংলাদেশও আছি। গত ডিসেম্বরের নির্বাচনও আমার বাঘা ইউনিয়নের সম্মানিত বুটার হকলে আমার এতানোর বুট আনামত দিয়া বাঘা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করছেন। আমি বাঘা ইউনিয়নের মানুষের লাগে কাজ করি আর আমার বাইনতে আমার পরিবারে আইয়া উদ্যোগ নিচন সিলেট কিচ্ছু করার লাগিয়া প্রথম ব্যবসা আমরা যেটা করছেন এই অ্যাভলন স্পোর্টস ক্লাব, অ্যাভলন নামে আর একটা ক্লাব আমার লন্ডন আছিল সরিচ, আমরা বিভিন্ন ব্যবসাত লন্ডন জড়িত আসলাম, এখনো আছি, ইতিমধ্যে আমরা বাংলাদেশও আমি বিশেষ করে ল্যান্ড ব্যবসাত আছি, আমরা শুরু করছি বিভিন্ন ব্যবসা করার, তার মধ্যে আমার বাইনতে প্রথম এই ব্যবসাটা করছেন। আমি আশা করি প্রিয় সিলেটবাসী আপনার সব আইবা আইয়া এখানে আপনার পরিবার লইয়া আইয়া এনজয় করবা। সিলেটে অনেকে ছোটবেলায় ছিলেন অথবা তার পিতামাতা সিলেটের জন্মগত সিলেটি, সেই জন্য তাদের এই আবেগ থেকে সেই নাড়ির টানেই কিন্তু সবাই বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। আমাদের দায়িত্ব আছে, আমরা যারা সিলেটির আছি, যারা জনপ্রতিনিধিরা আছি, তারা এত টাকা ইনভেস্ট করে সেটারও যাতে আমরা সবাই মিলে নিরাপত্তা দিতে পারি, সামাজিক ভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি, সেটাও আমাদের সিলেটবাসী যারা আছি আমরা সেটা দেখতে হবে। সিলেট জি সো নামে দেখতে যায় স্পোর্টস ক্লাব, আর শুধু স্পোর্টস ক্লাব না, আমরা স্পোর্টিং ফেসিলিটিস আছে, রেস্টুরেন্টও আছে, আমরা চিলড্রেন্স প্লে জোন আমরা একটু পরে আমরা অ্যাড করবো, বারবিকিউ আছে, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সো ইন্ডো চাইনিজ, বাংলা, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, সো সবগুলোও রাখছি, বারবিকিউ রাখছি, সো ইনশাল্লাহ সবাই আসবে। প্রথমে হইলো আমরা যে মাঠ রাখছি, বিভিন্ন ইনডোর আছে সিলেট শহরের ভিতরে, বাট আমি আমার হাত বুক দিয়া কইতাম আমার এরকম ইনডোর নাই। প্রথমে হইলো কি আমরা সাইজ হইলো কি 12,000 স্কোয়ার ফিট, 9v9 ইজিলি খেলা যায়, আর যে গাছটা আমরা লাগাইছি এগুলো হইলো কি ফুল ফিফা স্ট্যান্ডার্ড গাছ, ইউরোপের যে একটা খেলোয় সব ইম্পোর্টের মাল, সো ইনো খেললে শরীরও বেদনা করতো নাই, স্লিপ পাইতাই নাই, স্লিপ পাইলে ফললেও কোনো খাল বাকল যাইতো না শরীরটা, কি একটা হইলো কি আমার গ্যারেন্টি। জনাব সাহেব স্যারের অনুরোধ জানাই আর আপনার অনুভূতিটা কি তাই কেন? আমি সর্বপ্রথম আমি আমার আব্দুল সামাদ চেয়ারম্যান, আমার বাড়িও বাগাত, তার পরিবারের উদ্যোগে যে এই বিনোদনের জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি আব্দুল সামাদের পরিবারের ধন্যবাদ জানাই আর পাশাপাশি আমি একটু এইটুকু কইয়ার, আপনারা যারা প্রবাসও আছেন অন্তত দেশও আইলে পরে এই বিনোদন কেন্দ্রটা তাইয়া ঘুরিয়া দেখিয়া যাইবা, এবং আপনারাও এই ধরনের ব্যবসায়িক চিন্তা ভাবনা করিয়া একটা বিনোদনের লাগে ইনভেস্ট করুকা, ইনশাল্লাহ আমরা কাছ থেকে সহযোগিতা পাইবা, সাড়া পাইবা, ধন্যবাদ। না শুধু ব্যবসা না, এখানে মূলত হচ্ছে গিয়া মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে, রাইট? স্পোর্টস কিছুক্ষণ আগে আমার নাসির ভাই বলেছেন খেলাধুলা হচ্ছে শারীরিক চর্চা, এবং
শরীরের যেভাবে খাবারের দরকার ঠিক একইভাবে শরীর চর্চার মানুষের দরকার। তো সেটা থেকেই আমরা মনে করি এখানে যারা আসবেন আমরা আপনাদেরকে শুধু ব্যবসার জন্যই না, আমরা মনে করি আপনারা আসুন, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদেরকে আমরা মেহমান হিসাবে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, আসবেন খেলাধুলা দেখবেন, সাথে এখানে রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করবেন, আপনার ফ্যামিলি নিয়ে বার্থডে পার্টিজ, ওয়েডিং পার্টিজ, সব ধরনের পার্টিজগুলো করবেন, এটাই আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে।